কেমন যেন লাগছে, কি ময়দা লেচি। ময়দাকে কিভাবে ঠাসতে হয় জানো? এইরকম করে ময়দা ঠাসতে হয়, তারপর দুটো হাতে করে ভালো করে ময়দাকে ঠাসতে হয়। যত ঠাসবে ময়দাকে, তত পরোটা বলো, লুচি বলো, নান বলো, তত ভালো হবে, তত সফট হবে। তো এখন এইভাবে আমি ময়দা ঠাসছি। সোমবার তো, আজকে পরোটা আলুর দমই হবে আমাদের, বুঝলা? গরম গরম পরোটা ভাজলে খেতে বেশি ভালো লাগে আগে ভেজে রাখার থেকে। আমার হাতে যে কোনো কাজ, দাঁড়াও, ফিতেটা কোথায় চলে গেল, আমার হাতে যে কোনো কাজ হচ্ছে 2-3 মিনিটে। মানে সে মানে এইসব ময়দা মাখা বা রান্না করা, সত্যি বলছি, মানে মাখা টাকার কাজ 2-3 মিনিটে। আর যদি রান্না করার, মানে যত রান্নাই হোক, যে সে যদি 5-6 রকম রান্নাও হয়, আমি মানে ওই 1 ঘন্টাও লাগবে না, 45 মিনিটেই একদম 6 রকম 7 রকম রান্না একদম ধরো 7-8 জনের রেডি করে দেবো। হ্যাঁ গো, মানে কম করে বলছি, মিনিমাম মানে রেসিপিটা 7-8 জনেরও যা হয়, আর ধরো 2-3 জনেরও তাই হয়, বাট কোয়ান্টিটিটা একটু বেশি হয়, আর কিছুই না। কিন্তু 45 মিনিটে 6-7 রকম রান্না 7-8 জনের করবো আরামসে। আর এই মাখামুখির কাজ তো 2-3 মিনিটে একদম চুটকিতে করে দেবো। আর এইসব তরকারি টরকারি ওসব কোনো ব্যাপার না, একদম ঝটপট করে দেবো, ঝটপট। তো আমি তোমাদের সাথে গল্প করতে করতে ময়দা মেখে ফেললাম, ময়দা ঠাসছি এখন। এরপর শুধু পরোটাটা ভাজবো, বেলবো আর ভাজবো, ব্যাস এইটাই হলাম। আমি এই তোমাদের সাথে গল্প করতে করতে খুব জোর আমার 2 মিনিট লাগলো, তাও লাগেনি। আর পরোটা কতগুলো করতে আর কতক্ষণ লাগবে, খুব জোর 10 মিনিট, বেশি বললাম 10 মিনিট, 7-8 মিনিটেও না ভিজতে পারি, একসাথে 2-3টা করে ভেজে। মানে রান্নাটা কে একজন বলছিল আমার হবি কি, আমার হবি রান্না, আর কে একজন বলছিলে, থাক আজকে আর সেই সব প্রসঙ্গে কে কী বলবো সেই প্রসঙ্গে যাবো না, যাই হোক, বলছিলে আমার হবি কি, আমার হবি হচ্ছে রান্না। তো ভালো লাগে রান্না করতে এই আর কি। তো কে কে ডিনারে পরোটা আলুর দম খেতে ভালোবাসে বলো তো? মিষ্টি আছে, আম আছে, ব্যাস আর কি। তো এই হলো ব্যাপার, কি বলবো, মানে যেমন বলবো সাথে সাথে তেমন কাজ করে দেবো। যদিও একটু আগে ওই ভেজ পকোড়া বানিয়েছিলাম, সেটা বলতে ভুলে গেছি, প্রথমে ভেজ পকোড়া বানালাম, তারপর আলুর দম করলাম, আর এখন পরোটা করবো, ব্যাস হয়ে যাবে। এখন অনেকটা রাত, তো ঠিক আছে, কারণ রাত তো কোনো ব্যাপার না, রাত তো ক্যা হুয়া কই বাত নেহি। এখন পরোটাটা চল, দাঁড়া তোমাদের বলতে গেলে ময়দা মাখা শিখিয়ে দিলাম বলে আজকে, সত্যি তো তাই, ময়দা মাখাই শিখিয়ে দিলাম বটে। এটা কিরকম যেন লাগছে না, কেমন যেন লাগছে, ময়দা লেচি, বড় কেটে ফেলেছি, 3 গুণা করে বেলা যেতে পারে, 4 গুণা করে বেলা যেতে পারে, কোনো অসুবিধা নেই, যার যেটা ইচ্ছা সে সেইভাবে বেলবে। ঠিক আছে চলো দেখি কাটি, ওই গেল তো ময়দা মাখা শিখিয়ে দিলাম তোমাদেরকে, সেটা বলো বন্ধুরা, এরকম একটা রেসিপি আমার কাছে আছে। মানে তার জন্য মানে টেস্ট কিন্তু যা নর্মাল, মানে দাঁড়িয়ে অতক্ষণ ধরে বানানোর থেকেও হেভি টেস্ট হবে, রান্না করার কোনো ব্যাপার নাকি। গোল গোল করেন না।
চল হয়ে গেছে। তো চলো, ময়দা মাখা হয়ে গেছে, গোল গোল লেচি কেটে নিয়েছি, এবার বেলে ভেজে নিই কেমন। এখানে আমার পরোটা হয়ে গেছে ভাজা, আর এখানে কষা আলুর দম, কেমন এটাই ডিনার, পরোটা আলুর দম, চলো খেয়ে নিই।